হয় রেসপন্স করার মতো ক্ষমতা আছে ছয়ের মধ্যে যদি রিসার্ভ করি তাহলে সে সলিউশন সাসপেনশন মাত্রা আছে তারপর এটা যখন রিসার্ভ করতে তখন সে তার আগে কেন চিন্তা না কারণ ছয়ের মধ্যে এর যে ফসল মাথায় যে একটা ছিদ্রটি বলা যাবে না সেন্সর এমন সেন্সর পাতলা আছে যে এটার মধ্যে কোনো রেসপন্স করবে রিডিংটা এই সঙ্গে তার আগে এই মেশিনটা আবার বাফার সলিউশন দ্বারা নিউট্রাল করে নিতে হবে সেটা একটা হবে 4.01 আর একটা 7 কেন 4.01 আর 7 শুনলে কেন না এটা রেঞ্জ পিএসএল একটা হলো এই পার্লার থেকে পিএস আমার দেখা যাচ্ছে 4 থেকে 7 বা 8 এর মধ্যে থাকে এর পাশে যার কথা নাই যদিও যা আছে কিন্তু অ্যাভেলেবল আমাদের দেশে নাই 8 এর পিএস নাই সোয়েলের পিএস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সব যে কোনো প্রবলেম জন্য একটা ভালো করে মনে রাখেন কারণ সব প্রথমে পিএসটা ইনডেক্স শুরু করবে পিএস এম বি কে এস স্টেপ বাই স্টেপ কিন্তু বসনা করবে বাই বাই প্র্যাকটিক্যালে আসবে না প্র্যাকটিক্যালে কিছুই আসবে না এখানে যার যার এলাকা সেই সব এলাকার পিএস মানটা অবশ্যই জেনে রাখবে যে কোনো জন্য মানে এই না পরীক্ষা করে না আসতে একটা বলতে হবে তখন আমি বলতে যাই সাত বলবো না আট বলবো না সাড়ে ছয় ছয় 6.5 বলবো এটাকে আমি অবশ্যই দৃষ্টি লোয়ার দ্বারা রেঞ্জ করবো দেওয়ার পরে আবার 7 এ দিব যদি না দেয় তাহলে কি হবে যদি না দেয় তাহলে দেখা যাবে মেশিন আমার 22 দিতে পারে 12 দিতে পারে 3 দিতে পারে কিন্তু যখন স্ট্যান্ডার্ডাইজ করে নিছে মানে ওই রেঞ্জের মধ্যে 4 থেকে 7 এর মধ্যে যে রেঞ্জ থাকে সেই রেঞ্জে পিএস থাকে সাত না একটু বেশি থাকবে হয়তো সাতের চেয়ে একটু বেশি থাকতে পারে অলমোস্ট 7.5-8 এরকম সেখানে কিন্তু একটু বেশি হবে বেশি মানে আকাশ পাতাশ একটু বেশি কম বেশি হবে হ্যাঁ তো সয়েলের পিএস যখন ক্রপ এলাকা 1.015 সেন্টিমিটার মধ্যে যা হবে তার চেয়ে বেশি নিচে কিন্তু আরো কি হবে কম হবে না বেশি হবে কম হবে কেন কারণ ডিস্টার্ব অবস্থা সয়েলে রয়েছে ওখানে কিছুই করা হয়নি কোন অ্যালকিলো অ্যাড করা হয়নি এসিডিও অ্যাড করা হয়নি তবে আস্তে আস্তে যত বিস্তার তত ঠিক থাকে কিন্তু কোনো সাথে একটু নিচে কিন্তু কিছুটা হলো পাবে তার দীর্ঘদিন ধরে আমরা চাষাবাদ করতেছি কিছু কিছু হচ্ছে আসল জিনিসের কাজে আসি এখন যা করলাম মেশিনের সাথে মেশিনকে রিডিং করার জন্য এখন সাসপেনশনে যেহেতু আবার আইনগুলো কি করছি
লিকুইড ফর্মে চলে আসছে, তাই না? আয়নকে ধরার জন্য কিন্তু এই অবস্থা, এতক্ষণ ধরে নাটকের লাভ কি জন্য? সয়েলের মধ্যে যে এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম, আর এক্সচেঞ্জ না করলে এই মেশিন এই সিস্টেমে এই মেথডে শেষে আর আসবে না, এই জন্য আসা। তো এখন আমরা আমি তো রিডিং ই দেখতে পাচ্ছি না। সয়েল গার্ডেন এলাকার সয়েলের ইনক্রিজ এবং ডিক্রিজ বলে দিলাম। আমার এলাকার সয়েল 5 হলো সেই এলাকায় চা বা আদার্স ক্রপগুলো ভালো হবে, কিন্তু না আমি করতে চাচ্ছি ধান আর পাট। সেক্ষেত্রে এটাকে কি করতে হবে, পিএসটাকে বাড়াই দিতে হবে। বাড়াই দিলে তখন হবে, তো বাড়াইতে গেলে কোন কেমিক্যাল লাগে? জাস্ট কাঁপিয়ে বলে ফেলছি আপনাকে, আমার এলাকার পিএস হলো 8, এটাকে ডিক্রিজ করে নিয়ে আসতে হবে 7-এ। সেক্ষেত্রে আমার অ্যাড করতে হবে, যদি হয় তাহলে এটা লাইটলি কি অ্যাসিডিক না অ্যালকালি? এখন এই অ্যাসিডিক এটা দিয়ে খাতা লিখে ফেললে 6.64 এটা হলো এটা কাদের তারা নিয়ে চলে যাবে।